আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? সুস্থতার খাতায় যেমন একের পর এক আমার ভাইরা নাম লেখাচ্ছেন, তারই ধারাবাহিকতায় আমাদের এই কামরুল ভাই, উনিও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ এবং ভালো আছেন। একুক আশা নিয়ে এসেছিলেন এই ডিপিআরসিতে অনেক দূর থেকে চিকিৎসার জন্য, সো আল্লাহ তার বোনের আশাটা পূর্ণ করেছেন। আজকে আমরা একটু শুনবো তার সেই অসুস্থ হওয়ার এবং সুস্থ হওয়ার গল্পটা। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আজকে? খুব পরিশ্রমী মানুষ। তো কি হয়েছিল, কি কি সমস্যা নিয়ে এসেছিলেন? সমস্যা আমার মেন সমস্যা ছিল মাজা। আচ্ছা, মাজা কোনো কিছু কাজ করতে পারি না, নামাজ পড়তে পারি না, এরকম কি 5 কিলো ধরে উঠাইতে পারি না, এত খারাপ অবস্থা। বাট একটা সময় তো এমন ছিল না, একটা সময় তো খুব পরিশ্রমী ছিলেন, সব কাজ করতে, কাজকে কখনো ভয় পেতেন না, যেহেতু নদী এলাকার মানুষ, মাছ ধরা থেকে শুরু করে কৃষি কাজ সবই করতে পারতেন, সব করতে পারছে এবং দিন রাত একসাথে কাজ করেছে। সেই মানুষটা হঠাৎ করে দেখছেন আর কাজ করতে পারছেন না, হঠাৎ করে দিনকে দিন, দিনকে দিন আলি ব্যথা ডালিয়ানে আলি বাড়ছে দিন। কোমরে ব্যথার সাথে ঘাড়ে ব্যথা হচ্ছিল, হাঁটু ব্যথা হচ্ছিল। এখন হাঁটু ব্যথাটা নাই, কিন্তু এই যে যখন দেখছেন যে কোনো কাজ করতে পারছেন না, এই ডিপিআরসি হসপিটালের কথা জানতে পেরেছিলেন কি? আমি একটা ভিডিও দেখছি আমার আপন একটা ভাই, আমার আপন কাকার ভাই, ভালো হয়ে গেছে, ভালো সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, কুয়েত গেছে, কুয়েত গিয়ে ভিডিওটা আমার কাছে পাঠাইছে। আচ্ছা, ভিডিওটা দেখে আমি আসছি। ওকে ফাইন। তো যখন চিকিৎসা নিয়েছেন স্যার কি বলেছিলেন যখন আপনাকে দেখেছেন প্রথম? স্যার বলেছে তুমি ইনশাল্লাহ 100% ভালো হয়ে যাবে, তুমি চিকিৎসা করো। আচ্ছা, সেটা শোনার পর কিছুটা ভরসা পেয়েছে, সে আশায় বুক পেতে চিকিৎসা শুরু করে দিয়েছে। তো আজকে আলহামদুলিল্লাহ কামরুল ভাই চলে যাচ্ছে, আগের থেকে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকুই ভালো আছে। তো আপনার এই যে আপনার যে সমস্যাগুলো নিয়ে এসেছেন, আপনি যখন আপনার এলাকায় ফিরে যাবেন, এরকম অসংখ্য মানুষ আছে যারা আছে অনেক আছে, তাদেরকে কি বলবেন আপনি এই স্যারের চিকিৎসা সম্পর্কে? বলুন স্যার ভালো, চিকিৎসা ভালো, এখানে যাইলে 100% গ্যারান্টি, ভালো এবার আসা। দর্শক, আমার এই খেটে খাওয়া মানুষটি, স্বল্প আয়ের মানুষগুলো অনেকেই জানেন না যে কোথায় গেলে তারা একটা ভালো চিকিৎসা পেতে পারে, একটা সুন্দর চিকিৎসা, যে চিকিৎসাটা তাদের জীবনটাকে হয়তো বদলে দিতে পারে। অনেকেই আসেন আশায় বুক বাঁধেন, কিন্তু সঠিক চিকিৎসার অভাবে একটা সময় পঙ্গুত্ব বরণ করে নিতে হয়। না দর্শক, বিনা চিকিৎসায় আর পঙ্গুত্ব নয়। অনেকেই অপারেশনকে ভয় পান, যেটা সম্পূর্ণ অপারেশন।